ভালোবাসার প্রতীক তাজমহল, তার শিল্প সুষমার ক্ষয় নেই, তাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখারও শেষ নেই। যুগে যুগে অপার আনন্দের উৎস হয়ে দাঁড়িয়ে আছে সেই বিস্ময় সৌধ। তবে দ্বিতীয় আরেকটা তাজমহলও তৈরি হলো সম্প্রতি মধ্যপ্রদেশে। সে কি শোনেননি? বুরহানপুরের বাসিন্দা আনন্দ চোখসে তার স্ত্রীকে একটি তাজমহলের মতোই অট্টালিকা উপহার দিলেন। সেই প্রাসাদ দেখলে স্তম্ভিত হয়ে যাওয়ার জোগাড়। শোনা যায়, মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মুমতাজের মৃত্যু হয়েছিল বুরহানপুরে। দিনটা ছিল 1631 সালের 17ই জুন। কেন শাহজাহান বুরহানপুরে তাজমহল তৈরি করেননি, আগ্রায় করেছেন, সবসময় মনে প্রশ্ন ছিল আনন্দের। শোনা যায়, তাজমহল নাকি তৈরি হওয়ার কথা ছিল তাপ্তি নদীর তীরে, কিন্তু শেষ পর্যন্ত তো মাথা তুলে আগ্রায়। তাই হয়তো কিছুটা মনক্ষুণ্ণ ছিলেন আনন্দ। প্রিয় তাজমহল তো হতে পারত ঘরের কাছেই, তাই এবার স্ত্রীর জন্য একটি তাজমহল বানিয়ে ফেললেন। वादा किया वो निभाना पड़ेगा, रोके जमाना चाहे। তাজমহলের মতো দেখতে সেই প্রাসাদে আছে 4টি শয়ন কক্ষ, 2টি নিচের তলায়, 2টি ওপরে। আছে একটি বিশাল হল ঘর, এছাড়া একটি লাইব্রেরি আর একটি উপাসনা কক্ষ। সেই প্রাসাদ বানাতে সময় লেগেছে বছর তিনেক। যে ইঞ্জিনিয়ার এই নকশা তৈরি করেন তিনি জানিয়েছেন, কাল ঘাম ছুটে গিয়েছিল তার। অনেক চ্যালেঞ্জ ছিল, প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে। আসল তাজমহলকে সামনাসামনি গিয়ে দেখে আসতে হয়েছে অনেকবার। বাড়ির ভেতরের শৈল্পিক কারুকাজের জন্য আনন্দ সাহায্য নিয়েছেন বাংলা ও ইন্দোরের শিল্পীদের। বাড়িটির চূড়া 29 ফুট ওপরে। তাজমহলের মতন মিনার আছে। বাড়ির মেঝে তৈরি করা হয়েছে রাজস্থানের মাকরানা পাথর দিয়ে। আসবাবপত্র সবই মুম্বাই থেকে বানিয়ে আনা হয়েছে। শুধু তাই নয়, বাড়ির ভেতর ও বাইরের আলোকসজ্জার ব্যবস্থাপনা এমনভাবে করা হয়েছে যে ঠিক তাজমহলের মতোই সন্ধ্যায় তার ঝলমলে আলোয় ভেসে যায়। কত খরচ হয়েছে বাড়িটি বানাতে সেটা জানা যায়নি। আর সত্যি তো, এমন বাড়ির দাম কি টাকার মূল্যে হতে পারে? এর আসল দাম তো স্ত্রীর জন্য আনন্দের ভালোবাসার মধ্যেই মিশে আছে। তবে আনন্দ একজন নন। তাজমহল নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের আবেগ বা রোম্যান্টিকতার শেষ নেই। যেমন ধরুন, মাইক্রোসফট ইন্ডিয়ার নতুন ইঞ্জিনিয়ারিং হাব। এবছরের শুরুতেই দিল্লিতে তাজমহলের আদলে একটি অফিস তৈরি করে ফেলেছেন তারা। আবার ধরুন বেঙ্গালুরুর এক শ্যাকরার কথা, করোনার সময় ঘরে বসে থেকে যিনি সোনা দিয়ে একখানা আস্ত তাজমহল বানিয়ে ফেলেছেন। না না, চমকানোর কিছু নেই, সেটা মিনিয়েচার। 16 গ্রাম ওজনের সেই তাজমহল সমেত নাগরাজ রেভাঙ্কারের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে তাজমহলের সবচেয়ে বড় মডেলটা বানালেন বুরহানপুরের আনন্দ চোখসে, তাও আবার স্ত্রীকে উপহার দিতেই। তাহলে আনন্দ চোখসেই কি এ যুগের শাহজাহান? সে বিচার সকলের জন্যই তোলা থাক। দ্য ওয়াল ব্যুরো।